গতকালি প্রধানমন্ত্রী আজ ওড়িশার যে ভাষণ দিয়েছি গলে ভারত দেশের জল বিশোধনকারীর ইতিহাস এবং সে ওড়িশা পাই কোন কোন করেছেন সে বিষয়ে বহু লম্বা ভাষণ দিয়েছি ওড়িশা যাই কেবল দুই তিনটা কথা কেবল চাই কংগ্রেস সরকার সময়ে জাতীয় বল্লভ পট্টনায়ক এটি মুখ্যমন্ত্রী থেকে সেই সময় 3000 একর জমি ভারতের টিকাকরণ তৈরি হওয়া পর্যন্ত কংগ্রেস সরকার তাকে যোগে দিয়েছিল ডক্টর মনমোহন সিং এবং শ্রীমতী সোনিয়া গান্ধীর অবদান 35,000 কোটি টাকা যেটা বিজন হয়েছিল আইডিয়া হতে তার ইতিহাস আমার মাত্র কথা কথা মনমোহন দেখো বিদ্যা প্রতিশ্রুতি দিয়ে বিদ্যা কথা কইবার এক্সপার্ট বিজেপি সরকার ওড়িশা কো আসিকে কইবারে 400 সিট জিতিবে বল কিন্তু নবীন পট্টনায়ক সরকার বিরুদ্ধে পদের কথা কই পারলে না গত দল যে সরকার আছে তার বড় বড় নেতা কই নিয়ে যাইতে 120 সিট ওড়িশার টাকা এবং বিজেপি সরকার গঠন করে এই তরে কাই পদে কইলে কই পারলে না যে ওড়িশার বিজেপি সরকার হবে না কোন পদে তো কই পারলে না কেবল কইলে 400 সিট জিতিবে নবীন পট্টনায়ক কইছে তাঙ্ক সহ তাঙ্ক সম্পর্ক কোন বিজেপি এর বিজেপি র বললাম রে কোন আন্তি বললা এবারে কোন কো আমি বিজেপি সহ কিছু কি হতো কিছু কি লড়েও এটা কইলে না কি ওই যে বিজেপি সরকার বাগদা কথা আপনাদের মধ্যে কইছে তাহলে বিজেপি এর বিজেপি র সম্পর্ক আপনারা মানে ভালো করে জানতে খুব প্রকার আছে সারা ওড়িশা বাসী জানি জানি এই সব বিষয় যা কিছু এই ওড়িশারে কংগ্রেস সরকার সময় রয়েছে এবং এমানে যে আজ এই বড় বড় কথা কিন্তু নবীন পট্টনায়ক সরকার 24 বছর ধরে যে বিজেপি সরকার মতো খাই নাই তাঙ্কর নেতৃত্ব 24 বর্ষ পর্যন্ত এই সরকার রয়েছে ওড়িশাকে কল্যাণ করে দিয়েছে যেটা আপনারা দেখুছিলে বর্তমান চিটফন্ড আরম্ভ করি মাইন্স টু আরম্ভ করি জমি টু আরম্ভ করি ব্ল্যাক হাউস যাহা টু আরম্ভ করি সব ক্ষেত্রে দুর্নীতিরে কোটি রয়েছে নবীন পট্টনায়ক সরকার করবা পাই ওড়িশা জনসাধারণ আমি আগেই করবো